সাত বছর আগে আলমগীর শেখদার স্বপ্ন দেখেন নিজের পায়ে দাঁড়ানোর নিজের পরিশ্রমকে সম্বল করে সে পথে বহুদূরে গিয়েছেন তিনি গবাদি পশুর খামার করে হয়েছেন স্বাবলম্বী এলাকার সফল খামারি হিসেবে পরিচিত পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার রাজ্যনগর ইউনিয়নের এই বাসিন্দা গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন রাঙ্গুনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকার শেখদার পাড়ার আলমগীর শেখদার দৃঢ় মনোবল শ্রম আর ইচ্ছা শক্তি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন রাজানগরের এই বাসিন্দা নিরলস প্রচেষ্টা আর মনোবল আজ তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বারে আমি নিজ উদ্যোগে দেশি বিদেশি গরু আমি অনেক আলম পালন করতে আসি। আমি খামার করি এ অনেক উন্নয়ন সাত বছর আগে মাত্র চারটি গাফি নিয়ে ছোট পরিসরে খামার করার পরিকল্পনা নেন তিনি তার দীর্ঘ পরিশ্রমের ফলে বছরে বছরে আয়ের পাশাপাশি বাড়তে থাকে খামারের গরুর সংখ্যা বর্তমানে আলমগীর শিকদারের এই খামারে ছোট বড় মিলিয়ে পঞ্চাশটির অধিক গরু রয়েছে যার মধ্যে প্রতিদিন পাঁচটিরও বেশি গাভী দুধ দেয় গড়ে পঞ্চাশ লিটার করে আর এই দুধ বিক্রি করেই খামারের বিভিন্ন খরচ মেটান আলমগীর শিকদার প্রতি বছর কোরবান এলেই এই খামার থেকে আট থেকে দশটি গরু বিক্রি করেন তিনি তবে এবছর দশ থেকে বারোটি গরু বিক্রি করতে পারবেন বলে আশা রয়েছে তার যার বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা আলমগীর শিকদারের এই সাফল্য দেখে এলাকার অনেকেই এখন খামার করতে আগ্রহ প্রকাশ করেছেন শিকদারের গরু ফালা দেখে আমরা নিজেরাই এখন গরু গরু ফালার জন্য গরু ফালতেছি এখন এলাকার লোকজন যারা আছে বেকার দশ বস বিশজন এরাই এখন গরু ফালার জন্য আগ্রহী হচ্ছে রাজার রসুর ব্যবসা আছে আমার আলমগীর সিকদারের গরুর ব্যবসাতে এলাকার উন্নয়ন এবং দুধ সম্পদ দুধের চাহিদা মিটাচ্ছে সাথে সাথে আমাদের গরুর মাংসের চাহিদা মিরাচ্ছে। আর এই ব্যবসাতে অনেক অনেক লাভবান ব্যবসা এবং কয়েকজন শ্রমিক আছে শ্রমিক হচ্ছে দেশের বেকার সংস্থা কমতেছে দেশের উন্নয়নের কাজ এরকম গরু যদি খামার আমাদের আরও বাড়ে তাহলে এলাকার বেকার চাহিদা মারবে ছিল ওই গরু পালন করি উনি একজন স্বাবলম্বী হয়েছে আলমগিরির এমন সাফল্যে খুশি তার স্ত্রী খালেদা আক্তারও আমার স্বামী আলমগীর সিংদার উনি যে গরুর খামারটা নিয়ে ব্যস্ত আছেন কি অনেক দিন যাবৎ অনেক কষ্ট করতেছেন সেজন্য আমার ভালো লাগতেছে কেননা উনি যে বেকার অবস্থা থেকে উনি খামারটা নিয়ে গরুগুলিকে অনেক আদর যত্ন করে উনি লালন পালন করতেছেন সেজন্য আমি গর্বিত এবং খুশি স্থানীয়রা মনে করেন সরকারের সহযোগিতায় এই খামারের পরিসর বাড়ানো গেলে এলাকার অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক